আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, মরিয়মস কিচেন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি। আর আমার আজকের রেসিপিতে থাকছে মন প্রাণ শীতল করা খুবই ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট আইটেম। আর এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা, আর তৈরি করা যায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার একটি মজাদার ডেজার্ট বা সাবুদানার ড্রিঙ্ক। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মজাদার ড্রিঙ্কসটি আমি কীভাবে তৈরি করলাম এক নজরে দেখে নিই। তো এর জন্য প্রথমেই আমার লাগছে সাবুদানা। তো আমি এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি। তো প্রথমে আমি সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে নিব। তো আমি অফস্ক্রিনে 4 থেকে 5 বার পানি বদলে ধুয়ে নিয়েছি, আর অল্প একটু পানি আমি এখানটায় রেখে দিয়েছি। তো এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা যখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি সাবুদানাটা দিয়ে দিলাম। তো সাবুদানাটা সেদ্ধ হতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। তো প্রথমে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। তো দেখুন আস্তে আস্তে আমার সাবুদানাটা ফুটে উঠতে শুরু করেছে। তো এই পর্যায়ে আরও 1 মিনিটের মতো নেড়েছে আমি সাবুদানাটা নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর সাবুদানাটা ছাকনাতে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে করে সাবুদানাটা ঝরঝরে থাকবে। তো আমার সাবুদানাটা ফুটে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে একটি ছাকনাতে নিয়ে ধুয়ে নিয়েছি। তো আমি এই প্যানটা আবারও ধুয়ে নিয়ে 3 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে 4 কাপ লিকুইড দুধ চাল করে 3 কাপও করে নিতে পারেন। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার পর চুলাটা ধরিয়ে দিবেন। এবারে আমি এতে অ্যাড করলাম এলাচি পাউডার 1/4 চা চামচ দিয়ে দিলাম। মিষ্টি খাবারের স্বাদটা আরও একটু বাড়িয়ে দিতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, 1/4 কাপ চিনি। তারপর চুলাটা মিডিয়ামে করে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিটের মাথায় দুধটা ফুটে উঠতে শুরু করেছে। তো আমি 3 কাপ দুধ থেকে জাল করে 1 কাপের মতো শুকিয়ে নিব, এতে করে সাবুদানার ডেজার্ট ড্রিঙ্কটা খেতে ভালো লাগবে। এবারে এই ডেজার্টটির টেস্ট আরও একটু বাড়িয়ে দিতে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। তো আমি 1/2 কাপ দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে এতে করে ডেজার্টটা খেতে ভালো লাগবে। এবারে আমি আগে থেকে সেদ্ধ করা সাবুদানাটা অ্যাড করে দিলাম। তো আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। তো গরম দুধের মধ্যে সাবুদানাটা দিয়ে দিলে মেশাতে সহজ হবে, সেজন্য আমি দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। খুব বেশি ফুটাতে যাবে না, এতে করে সাবুদানাটা একদম ভেঙে যাবে। তো আমি একটি বলক উঠানো হয়ে গেলে সাবুদানার ড্রিঙ্কস ডেজার্টটি নামিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশে গেছে, এই পর্যায়ে আমি একটি পাত্রে ডেজার্টটি নামিয়ে নিচ্ছি এবং এটি ঠান্ডা করে নিব। আর এই যে একটি লিকুইড ভাব দেখছেন, এটি কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি এই ডেজার্টটি খুব ভালোভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই মজাদার ডেজার্টটিকে আরও বেশি টেস্টি করতে আমি কিছু ফ্রুইটস কেটে নিয়েছি। তো আমি এখানে আপেল কুচি করে নিয়েছি, 10 থেকে 12টি চেরি আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, নিয়েছি অর্ধেক নাশপাতি কিউব করে কেটে, 15 থেকে 20টি আঙ্গুর আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি 1টি কলা। তো কলাটাকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফলটা অ্যাড করতে পারবেন। আর এই মজাদার ডেজার্টটি আপনারা চাইলে অতিথি আপ্যায়নে অথবা দাওয়াতের অনুষ্ঠানেও সার্ভ করতে পারেন। আর রমজানের ইফতারে অথবা সেহরিতে এই মজাদার ডেজার্টটি ইফতার অথবা সেহরিতে মন প্রাণ শীতল করে দিবে। তো আমি কিছু জেলেটিন তৈরি করে নিয়েছি, গ্রিন
অরেঞ্জ এবং রেড কালারের তো এটা নিশ্চয়ই সবাই করতে পারেন সেজন্য আমি এটি শেয়ার করলাম না এবারে আমার ডেজার্টটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি এটি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের নরমাল পোর্শনে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য আর যেহেতু এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে অবশ্যই ঠান্ডা করে নেবেন তো 3 ঘন্টা পর ফিরে আসলাম তো আমি এখানে কিছু জেলেটিন এবং ফ্রুটস রেখে দিয়েছি যখন আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিব তখন উপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য এতে করে এর লুকসটা বহুগুণে বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে তো আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে ডেকোরেশন করতে পারেন তো ফল দেয়া হয়ে গেলে আমি উপর থেকে কিছু জেলি দিয়ে দিব এতে করে এর লুকসটা বহুগুণে বেড়ে যাবে আর সাজানোটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন বেশ তৈরি হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা হিমশীতল সাবুদানার একটি ডেজার্ট বা ড্রিঙ্কস আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে এই মজাদার সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্ট ছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ভিউয়ার্স রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নেক্সট রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম